মালদা সফরে এসে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম হুঁশিয়ারি দিয়েছিলেন, পাঁচ দিনের মধ্যে কোচ প্রার্থীদের সরে দাঁড়াতে হবে। বিপদ বুঝেও ভোট থেকে সরে না দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন ইংরেজবাজার থানার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরী। জানা যায়, দল তার স্ত্রী কাকলি চৌধুরীকে প্রার্থী করেছিলেন। বাধ্য হয়ে পরিতোষ চৌধুরী নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। উপায় না দেখে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন পরিতোষ চৌধুরী। আমি এখানে তো অন্য রাজনৈতিক মতনৈক, ও তো অন্য রাজনৈতিক মতনৈক, আমি হলাম তৃণমূল মতনৈক, ও হলো বামফ্রন্ট মতনৈকের ছেলে, উনি তো কোনোদিন গিয়ে জয়েন করেনি, আমি জয়েন করেছি। তো সেটাকে তার প্রায়োরিটিটা, ও প্রায়োরিটিটা ওর কি আছে না আছে, আমি ওর হস্তান্তর করার তো অধিকার আমার থাকতে পারে না। আমাদের এখানটায় ও যেটা বলে আমার পছন্দ হয় না, আমি যেটা বলি ওর পছন্দ হয় না, এই পার্টির মধ্যে ওর পার্টির মধ্যে সে আমার পছন্দ না হয় না, তার জন্য মনের মিল নেই। বলছি, ভোট গঠন করতে তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থন করতে হয়, তাহলে আপনি আপনার ওয়াইফকে কোন দিকে সমর্থন করতে বলবেন? আমি কিছুই বলতে পারবো না, আমার সঙ্গে তো তার সম্পর্কই নাই, ঠিক না? আমি বলবো কি করে? আইনি পথেই মনে হয় অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি, আমি ও করবে কি করবে না সেটার জন্য আমরা ডিভোর্সের একটা আইন দিকে আমরা আলোচনা করেছি অ্যাডভোকেটের সঙ্গে রিসেন্ট, আমরা একটা এটা আইনগত ব্যবস্থা নেব। দিদি অনেকেই বলে খুব আনন্দ পেয়েছেন ওনারা আমাকে নিয়ে, আমার পাড়ার লোকই, আমার তিন নম্বর ওয়ার্ডের লোকই আমাকে নিয়ে গিয়ে প্রচার করাচ্ছেন, আমি তাদের সঙ্গে যাচ্ছি ক্যাম্পেইন করতে। তো স্বামী যে কাজগুলো করেছে সেগুলো কি তুলে দিচ্ছেন প্রচারে? সেগুলো আমি তুলে ধরবো না। সেই কাজে কি এলাকা উন্নয়ন হয়েছে? প্রচুর হয়েছে, কিন্তু আমি ওগুলো বলতে চাই না, আমি ওনারটা নিয়ে আমি কোনো ঘাটতে চাই না। এই উন্নয়নের প্রভাব বা ফল সেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেই পড়বে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হিসাবেই তো উন্নয়ন করেছে, সেক্ষেত্রে আপনার স্বামীর বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হচ্ছে মূলত। ওগুলো আমি কিছু বলতে পারবো না, ওনার ব্যাপার, উনি আমার ক্ষমতাতে আমি এসেছি আর আমার ক্ষমতাতে আমি জয় হব, জনগণ আমাকে জয় ভালোবাস থাকে তো জয় হবই, ওই যাবো তখন সব কথা বলবো আপনাদের। উনি নিজের মতো থাকেন, আমি নিজের মতো থাকি। রান্না কি করেছে? আমাদের রান্নার লোক আছে, ওনাকে রান্না করে দিচ্ছে, ওনার ছেলের বউরা আমাকে রান্নার লোক রান্না করে দিচ্ছে। যদিও বিরোধীদের কটাক্ষ, এটা পুরোটাই নাটক। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।